হ্যালো বন্ধুরা, র্যান্ডম সিনেমাতে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডিজনির নতুন সিনেমা জঙ্গল ব্রুজ। মুভিটিতে রয়েছে দুর্দান্ত সব ঘটনা। যারা জাদুর সিনেমা পছন্দ করো তাদের এই সিনেমাটা অবশ্যই ভালো লাগবে। মুভিটি শুরু হয় 16 শতকের একটি জাহাজে করে স্পেনের খোঁজকারীরা অ্যামাজন জঙ্গলে আসে একটা বিশেষ গাছের খোঁজে। যাওয়ার পথেই বিষাক্ত সাপের কামড়ে অনেক সঙ্গীর মৃত্যু হয়। স্কারের প্রধান অঘরও আহত হয়। জঙ্গলের আদিবাসীরা তাদেরকে উদ্ধার করে তাদেরকে সুস্থ করে তোলে। ঘোর আদিবাসীদের সর্দারের গলায় একটি পবিত্র লকেট দেখতে পায়। সে জানতে পায় এই গাছে রক্ষাকারী তারাই। লোভে পড়ে সে আদিবাসীদের উপর হামলা করে দেয়। তখন ওই আদিবাসীদের সর্দার তাদেরকে অভিশাপ দেয়। তারা বেঁচে থাকলেও ওই নদী আর জঙ্গল ছেড়ে কোথাও যেতে পারে। পরের দৃশ্যে দেখা যায় 1916 সালের একটা মেয়ে লিলি এবং তার ভাই ম্যাক। ম্যাক রয়্যাল সোসাইটি সংস্থাকে বোঝাতে থাকে ওই বিশেষ গাছ যদি আমাদের রিসার্চের কাজে লাগিয়ে ওষুধে ব্যবহার করা যায় তবে কতটা উপকার হবে, আর তার জন্য চাই সেই পবিত্র লকেট। সে জঙ্গলে যেতে সেই পবিত্র লকেটটা দরকার, কিন্তু সোসাইটির মানুষ সবাই না করে দেয়। সোসাইটি না শুনে লিলি চুপটি করে সেই মিউজিয়ামে যায় যেখানে সেই লকেটটি রাখা আছে। যাওয়ার পথে তার জার্মান প্রিন্সের সাথে দেখা হয় যে কিনা সেই লকেটটার জন্য এসেছিল। লিলি কোনোভাবে ওই লকেটটিকে চুরি করে ম্যাকের সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার পর তারা দুইজন জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নেয়। এরপরেই দেখা হয় আমাদের হিরো ফ্র্যাঙ্কের সাথে, যে জঙ্গলের ট্যুরিস্ট বোট চালায়। আমরা আরও জানতে পারি সে খুব চিটিংবাজ। সে ট্যুরিস্টদেরকে ভয় দেখিয়ে ভুলভাল গল্প শুনিয়ে অনেক বেশি টাকা আদায় করে। নাইলো নামে এক ব্যক্তি ফ্র্যাঙ্কের নৌকার মেশিন তুলে নিয়ে যায়, কারণ তার ধার করা টাকা শোধ করতে পারেনি বলে। সে তার মেশিনটাকে একটা জায়গায় বন্ধ করে রাখে এবং চাবিটিকে একটা জায়গায় রেখে দেয়। তখন ফ্র্যাঙ্ক সেই জায়গায় এসে চাবিটা উদ্ধার করে তার মেশিনটি নিয়ে যেতে চায়, কিন্তু তখন তার লিলির সাথে দেখা হয়। লিলি এখানে নাইলোর খোঁজে এসেছিল। ফ্র্যাঙ্ক নিজেকে নাইলো বলে পরিচয় দেয় এবং লিলির সাহায্যে সে চাবিটিকে পেয়ে যায়। লিলি নাইলোর কাছে সাহায্য যেতে আসে যাতে সে জঙ্গলে নিয়ে যায়, কিন্তু তখনই ম্যাক আসল নাইলোকে নিয়ে আসে। তখন লিলি বুঝতে পারে ফ্র্যাঙ্ক তার সাথে চিটিংবাজি করছে। ফ্র্যাঙ্ক লিলির গলার লকেটটি দেখে তাকে সাহায্য করবে বলল, কিন্তু লিলি কোনোভাবেই ফ্র্যাঙ্কের সাহায্য নেবে। লিলি ফ্র্যাঙ্কের কোনো কথাই বিশ্বাস করল না। এমন সময় একটা বাঘ এসে তাদের উপরে হামলা করে দিল। তখন ফ্র্যাঙ্ক খুব সাহসের সাথে সেই বাঘটার সাথে যুদ্ধ করলো আর বাঘটা চলে গেল। লিলি ফ্র্যাঙ্কের সাহসিকতা দেখে তার সাথে যেতে রাজি হল। আর যেই বাঘটা আক্রমণ করেছিল সেটা ছিল ফ্র্যাঙ্কের পোষা বাঘ। অন্যদিকে কিছু লোক লিলির উপরে হামলা করে দেয়। তখন ফ্র্যাঙ্ক এসে তাদেরকে বাঁচায়। লোকগুলোর থেকে বেঁচে তারা নৌকায় করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। আসলে ওই লোকগুলো ছিল জার্মান প্রিন্সের পাঠানো লোক। জার্মান প্রিন্স ডুবোজাহাজে করে সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তারা ফ্র্যাঙ্কের বোটটাকে হামলা করে দেয়। তারা রাতের বেলা এক জায়গায় বসে থাকে। লিলি ফ্র্যাঙ্কের কাজ সম্পর্কে বলতে থাকে, কিন্তু ফ্র্যাঙ্ক তার কথাই বিশ্বাস করে না। এমন সময় সেই বাঘটি সম্পর্কে জানতে পারে। তখন লিলি বোঝে ফ্র্যাঙ্ক ভরসার যোগ্য নয়। এইদিকে জার্মান প্রিন্স সেই এঘরের কাছে যায় যারা এখন পাথরে পরিণত হয়েছে। জার্মান প্রিন্স তাদের শরীরটাকে মুক্ত করার জন্য পাথর থেকে তাদেরকে মুক্তি করে দেয়। প্রিন্স এঘরদের সাথে চুক্তি করে তারা যদি সেই লকেট টেনে দিতে পারে তবে তারা সেই বৃক্ষের কিছুটা অংশ এঘরকে দেবে এবং তাদেরকে সারা জীবনের জন্য অভিশাপ মুক্ত করবে। ম্যাক আর ফ্র্যাঙ্ক এক জায়গায় বসে দুজনে গল্প করতে থাকে যে কি করে কাজটা করা যায়। অন্যদিকে লিলি ফ্র্যাঙ্কের বোর্ড থেকে একটা বই খুঁজে পায়। সেই বইতে সেই লকেটটির ছবি আঁকা থাকে। লিলি বুঝতে পারে ফ্র্যাঙ্ক সব মিথ্যে কথা বলেছে, সে সব কিছু জানতে চায়। তখন ফ্র্যাঙ্ক সব কিছু বলতে থাকে। ফ্র্যাঙ্ক সেই গাছটিকে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু সে গাছটিকে পায়নি। লিলি বলে একমাত্র এই পবিত্র লকেটের মাধ্যমে সেখানে যাওয়া সম্ভব। অন্যদিকে এক আদিবাসী দল তাদের সবাইকে বন্দি করে তাদেরকে ধরে বেঁধে রাখে এবং তাদের সর্দার বলে যে আমাকে ওই পবিত্র লকেট দাও, কিন্তু লিলি সেটা দিতে বারণ করে এবং বুঝতে পারে লিলি এটা প্রাঙ্কের একটা নাটক ছিল
এরা ট্রাঙ্কের দল যাতে লিলির কাছ থেকে লকেটে নিতে পারে সেই অভিনয়টাই করছিল। এদিকে আদিবাসীর একটা মেয়ে সে লকেট দেখে বলে, আমি এই ভাষা জানি, আমি জানি গাছটা কোথায় আছে। সে তাকে সেই লকেটটি পরে সেই জায়গার ঠিকানা বলে দেয়। আরো বলে যে একমাত্র পূর্ণচাঁদেই সেই ফুলগুলো দেখা যায়, আর দুদিন পর সে চাঁদ দেখা যাবে। লিলি ফ্র্যাঙ্ককে নিতে মানা করে দেয়। রাতের বেলা হঠাৎ অ্যাগর তার দলবল নিয়ে সেই অধিবাসীদের জায়গায় হামলা করে দেয়। লিলি বুঝতে পারে সেই পুরনো কাহিনী সত্যি ছিল এবং তারা তার লকেটকেই নিতে এসেছে। তাদের মধ্যে প্রচণ্ড লড়াই। অ্যাগরের লোক লিলির কাছ থেকে সেই লকেটটা নিয়ে অ্যাগরকে দিয়ে দেয়। প্র্যাঙ্ক অ্যাগরের সাথে লড়াই করে সেই লকেটটা নিয়ে নেয়, কিন্তু একটা তলোয়ার তার বুকের মধ্যে গেঁথে যায় এবং সে নিচে পড়ে যায় এবং লকেটটি লিলির হাতে আসে। আদিবাসী মহিলাটি লিলিকে বলে যেন লকেটটি নিয়ে জল থেকে অনেক দূরে চলে যায়। লিলি অনেক দূরে থাকে এবং তার পিছু পিছু অ্যাগরও তাকে ধরার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। অ্যাগর প্রিন্সকে খবর পাঠায় যে লিলির কাছ থেকে যেন সেই পবিত্র অ্যারোটা নিয়ে নেয়। সকালবেলা ফ্র্যাঙ্কের সাথে লিলির দেখা হয়। ফ্র্যাঙ্ক বেঁচে আছে দেখে সে অবাক হয়ে যায়। ফ্র্যাঙ্ক বলে, আমার নাম ফ্রান্সিসকো এবং আমার বয়স 400 বছর। ম্যাক অসুস্থ থাকায় তাকে রেখে ফ্র্যাঙ্কের সাথে লিলি বেরিয়ে পড়ে। সেখানে ফ্র্যাঙ্ক তার জীবনের পুরো কাহিনীটি বলে যে ফ্র্যাঙ্ক ছিল সে অ্যাগরের একজন সদস্য। অ্যাগর তার মেয়েকে বাঁচানোর জন্য সে ফুলের খোঁজে বেরিয়েছিল। অ্যাগর যখন দেখতে পেল ওষুধটি সত্যি অনেক কাজ করে, প্রাণ বাঁচানো যায়, তখন সে লোভে সেই অধিবাসীদের উপরে হামলা করে দেয়। তখন সেই অধিবাসী সর্দার শাপ দেয়। তখন অ্যাগরের কার্যকলাপ দেখে ফ্র্যাঙ্কের মন বদলে যায়, কিন্তু সেই অভিশাপের কারণে সে সেই জায়গা থেকে বেরোতে পারেনি। অভিশাপের কারণে ফ্র্যাঙ্ক এই নদীর ধারেই থাকে এবং তার সাথে বারবার অ্যাগরের যুদ্ধ হয়, কিন্তু বারবার সে হেরে যায় এবং একসময় সে ম্যাগরকে একটা গাছের সাথে আটকে দেয়। নদীর থেকে দূরে থাকার কারণে অ্যাগর পাথরে পরিণত হয়ে যায়, কিন্তু এখন অ্যাগর মুক্ত হয়ে গেছে এবং সে সেই লকেটটিকে চায় এবং সে ফুলের সন্ধানও করছে যাতে সে অভিশাপ থেকে চিরদিনের জন্য মুক্তি হতে পারে। এদিকে জার্মান প্রিন্স ম্যাককে ধরে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে কোথায় গেলে লিলিকে পাওয়া যাবে এবং তার ঠিকানা বারবার জিজ্ঞেস করতে থাকে। ম্যাক প্রথমে বারণ করে দেয়, কিন্তু সে অধিবাসীদের সবাইকে মেরে ফেলবে এই ভয় দেখিয়ে ম্যাকের কাছ থেকে লিলি কোথায় আছে এবং কোথায় গেলে তাদের পাওয়া যাবে ম্যাকের কাছ থেকে সব কিছু জেনে নেয়। এদিকে অ্যাগরের সব মৌমাছিদের মেরে ফেলে যাতে অ্যাগর কোনোভাবে জানতে না পারে তারা কোথায় যাচ্ছে। এদিকে ফ্র্যাঙ্ক আর লিলি সেই জায়গায় পৌঁছে যায় এবং জলের নিচে গিয়ে সেটা খোলার চেষ্টা করে, কিন্তু ফ্র্যাঙ্ক পারে না। সে লিলিকে বলে নিচে যেতে। লিলি প্রথমে বারণ করে, কিন্তু পরবর্তী সময় সে যেতে রাজি হয়। লিলি জলের নিচে গিয়ে দরজা খুলে দেয় এবং আস্তে আস্তে জল কমতে থাকে। তখন ফ্র্যাঙ্ক লিলিকে উপরে তুলে নিয়ে আসে। জল কমলেই দেখা যায় তারা যেখানে আসতে চেয়েছিল সেখানে তারা পৌঁছে গেছে এবং তারা ঠিক জায়গায় পৌঁছে গেছে। এতে তারা খুব খুশি হয়। লিলি খুব খুশি হয় এবং সে ফ্র্যাঙ্ককে বলে এই কাজটা হয়ে যাওয়ার পর তাকে নিয়ে পুরো লন্ডন শহর ঘুরবে। এমন সময় প্রিন্সের জাহাজ সেই ম্যাককে নিয়ে সেখানে চলে আসে এবং বলে, যদি তোমরা আমাকে লকেটটা না তাহলে ম্যাককে মেরে ফেলবো। লিলির কাছ থেকে তারা লকেটটি নিয়ে নেয় এবং তারা সেই গুপ্ত স্থানে ঢোকে যেখানে গাছটি রয়েছে। প্রিন্স লিলিকে বলে, আমি তোমাকে একটা ফুল দেবো, সেই ফুল দিয়ে তুমি রিচার্জ করবে, না হলে ফ্র্যাঙ্ককে এই অভিশাপ থেকে মুক্ত করবে। তখন লিলি আর ফ্র্যাঙ্ক একটা বুদ্ধি করে। লিলি গাছের রহস্যটা ভেদ করে ফেলে এবং সেখানে একটা পাওয়া জ্যাম সে গাছে লাগায় এবং সাথে সাথে গাছটায় ফুল ধরতে শুরু করে। এমন সময় লিলি হঠাৎ করে ফ্র্যাঙ্ককে গুলি করে দেয়। প্রিন্স ভাবে হয়তো বা লিলি ফুলটি দেবে না বলেই সে ফ্র্যাঙ্ককে গুলি করে দিয়েছে। এদিকে ফ্র্যাঙ্ক লুকিয়ে লুকিয়ে সে প্রিন্সের লোকদের সাথে মারামারি করে সে ম্যাককে বাঁচিয়ে নেয়। চাঁদের আলো খুব সামান্য ছিল এবং ফুল এ কারণে আস্তে আস্তে মুছে দিতে যাচ্ছিল। এমন সময় লিলি একটা ফুল পায় এবং সে একটা ফুল নিয়ে নিচে পড়ে যায়। লিলির হাত থেকে ফুলটা পড়ে যায় এবং সেটা গিয়ে ফ্র্যাঙ্কের হাতেই পড়ে। তখন অ্যাগরের লোক এসে যায় এবং অ্যাগরের সাথে ফ্র্যাঙ্কের প্রচণ্ড লড়াই হয়।
ফ্র্যাঙ্ক ম্যাককে তার সুরক্ষিত জায়গায় পৌঁছে দিয়ে সে তার নৌকায় উঠে যায়। তখন এগোয় সে প্র্যাঙ্কের উপরে হামলা করে দেয়। প্র্যাঙ্কের সাথে প্রচণ্ড লড়াই হয় এবং তার কাছে ফুল চাইলে সে দেখে যে প্র্যাঙ্কের হাতে ফুল ছিল না, সে তার সাথে ছলনা করেছে, কারণ ফুলটি প্র্যাঙ্ক ম্যাককে দিয়ে দিয়েছিল। প্র্যাঙ্ক এগোরকে সে জল থেকে অনেকটা দূরে নিয়ে যাবে যাতে সে আবার পাথরে পরিণত হয়ে যায়। সে তার নিজের জীবনও বাজিয়ে রাখে। এদিকে লিলি প্র্যাঙ্কে বাঁচানোর জন্য বোটে করে সেই জায়গায় পৌঁছায় এবং সে প্র্যাঙ্কের মুখে সেই ফুলটা দেয় এবং প্র্যাঙ্ক সেই অভিশাপ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়। লিলি তার ভালোবাসা প্রকাশ করে, সে প্র্যাঙ্কে বলে সে তাকে ভালোবাসে। এমন সময় একটু চাঁদের আলো দেখা যায়, সেই চাঁদের আলোতে নতুন আরেকটু জাদুর ফুল ফোটে যাতে সেই ফুল দিয়ে লিলি তার রিচার্জের কাজ করতে পারে। এদিকে তারা আবার সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে তারা জঙ্গলের দিকে রওনা দিয়েছিল। এখন দেখায় ম্যাককে যে এখন সে সোসাইটির লোকদের বলতে থাকে লিলি তার রিচার্জের কাজে নতুন ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে। এদিকে দেখা যায় যে লিলি প্র্যাঙ্কে দেওয়া কথা রাখার জন্য সে গাড়িতে করে প্র্যাঙ্কে পুরো লন্ডন শহরটা ঘুরিয়ে দেখা